অতিরিক্ত তিতার কারণে যারা করলা ভাজি খেতে পারেন না আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ আর মজাদার একটি করলা ভাজির রেসিপি। এভাবে যদি ভাজি করেন তাহলে তিতা তো একদমই লাগবে না, খেতে লাগবে দুর্দান্ত মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে করলা ভাজি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, তবে তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু করলা ভাজিটা খেতে অনেক বেশি ভালো হয়। এবার আমি এর সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর 2 মিনিটের মতো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের থেকে কম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই সবগুলোকে একসাথে এখন ভালো করে নিয়ে ঝেড়ে প্রায় 30 সেকেন্ডের মতন ভেজে নিব। যখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা দিয়ে দিচ্ছি। আজকে করলা ভাজি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ করলা নিয়েছি, আর এগুলো আমি বড় সাইজের করলাটা ব্যবহার করেছি। বড় সাইজের করলাটা এমনিতে একটু তিতা কম থাকে, তবে আপনাদের যাদের কাছে তিতা বেশি মনে হবে তো করলাটাকে একটু 10 থেকে 15 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু তিতা ভাবটা কমে যাবে। তো করলার সাথে আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু ব্যবহার করেছি। অবশ্যই যারা তিতার কারণে করলা ভাজিটা খেতে পারে না তারা এভাবে করে আলু দিয়ে ভাজি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত মজা হবে। তো নাড়াচাড়া করে ভালো করে এর সাথে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে লোতে এই করলা ভাজিটাকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমার করলা ভাজিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে এই করলা ভাজিটাকে একটু পোড়া পোড়া করে নিব। তো যারা আমার মতো তিতা খেতে পছন্দ করেন না তো তিতাটা কমানোর জন্যই হচ্ছে এভাবে করে একটু পোড়া পোড়া করে নিতে হবে। এভাবে যদি আপনি করলাটা ভাজি করেন তাহলে এটা একটু মুচমুচে হয়ে আসবে, আর এই মুচমুচে হতে হতে কিন্তু তিতা ভাবটাও কমে যাবে। নর্মালি আমি তিতার কারণে করলা ভাজিটা খেতে পারি না, কিন্তু যখনই আমি এভাবে একটু পুড়িয়ে পুড়িয়ে করলাটা ভাজি করি মুচমুচে করে, আমি শুধুমাত্র এই করলা ভাজি দিয়ে কিন্তু সবগুলো ভাত খেয়ে উঠে যেতে পারি আলহামদুলিল্লাহ। তো আপনারাও যারা আমার মতো তিতার জন্য করলা ভাজিটা খেতে পারেন না এভাবে করে একটু লালচে করে পুড়িয়ে পুড়িয়ে করলাটা ভাজি করবেন, শুধুমাত্র গরম গরম ভাত দিয়ে করলা ভাজি দিয়েই কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে। তো আমি সবগুলো করলা ভাজিকে এভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু একদম সবগুলো আলু বা করলার মধ্যে দাগ লেগে এসেছে। তো এইভাবে করে করলে আপনাদের কিন্তু তিতার সমস্যা হবে না, খেতেও মজা লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।